অভিনেত্রী ফারিয়া সাহারিনের এক মন্তব্য ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, শাকিব খানের সঙ্গে কাজ করতে গেলে স্যাক্রিফাইস করতে হয়। তার এ ধরনের মন্তব্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেরই প্রশ্ন, তাহলে কি তিনিও এই স্যাক্রিফাইসের শিকার? ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফারিয়া বলেছেন, তিনি নিজে কখনো এ ধরনের বাজে পরিস্থিতির মুখোমুখি হননি, মিডিয়ার মানুষদের মুখ থেকেই এসব শুনেছেন। এমন একটি কথা যেহেতু উঠেছে, সবার মনে প্রশ্ন, তাহলে কি শাকিব খানের সঙ্গে কাজ করলে স্যাক্রিফাইস করতে হয়? তার সঙ্গে অসংখ্য নায়িকা কাজ করেছেন, সবাই কি তাহলে এর শিকার? এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাবনূর বলেন, শাকিব আমার থেকে অনেক জুনিয়র, সে অত্যন্ত ভদ্র এবং অমায়িক, তার কাছ থেকে কখনো খারাপ আচরণ দেখিনি, তাকে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতেই দেখেছি। আমার তো তার সঙ্গে কাজ করতে গিয়ে তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। তারপরেও মানুষ মাত্রই স্বররিপু দ্বারা কম বেশি চালিত হয়, সে হিসেবে তার মধ্যে যদি কোনো কামনা বাসনার মতো কিছু থেকে থাকে, তা মানুষ হিসেবে খুবই স্বাভাবিক। রিউমার ছড়ালে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে জানিয়ে শাবনূর আরো বলেন যে, যত বড় তারকায় হোক না কেন, দিন শেষে সেও একজন মানুষ, এ নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নেই, এতে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। এমনিতেই আমাদের চলচ্চিত্র জগতের অবস্থা খুব একটা সুখকর নয়, তাই এমন কোনো কথা বলা উচিত নয় যাতে সাধারণ মানুষের কাছে এই শিল্পীটি হেয় হয়। আমরা নিজেরাই যদি নিজেদের ছোট করি, তাহলে বাহিরের কেউ এসে আমাদের বড় করবে না। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।